স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ বুধবার রাজধানীর শ্রম মন্ত্রণালয়ে চা শ্রমিক বাগান মালিক ও শ্রম অধিদপ্তরের ত্রিপক্ষীয় বৈঠকে কোনো ফলাফল আসেনি সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রেখেছেন চা শ্রমিকরা তাদের আন্দোলনের সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ রাসেল রাসেল চা শ্রমিকরা আন্দোলন করছে এখন আপনার কাছে কি তথ্য আছে জি ধন্যবাদ ফয়সাল আসলে চা শ্রমিকদের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আসলে গতকাল এই গত মঙ্গলবার এবং বুধবার দুটি বৈঠক অনুষ্ঠিত হলো এই শ্রম মন্ত্রণালয়ের সাথে কিন্তু কোনো বৈঠকে আসলে এই সফলতার মুখ দেখেনি এখন পর্যন্ত গতকালকে সর্বশেষ যে মিটিংটি হলো সেখানে চা শ্রমিকরা তাদের মজুরির কথাই জানিয়েছেন তাদের পূর্বের যে দাবি সেই দাবির কথাই জানিয়েছেন কিন্তু মালিক পক্ষ আসলে ওই দাবিতে আসলে কর্ণপাত করেনি যদিও তারা ছোট একটি এই মজুরি বাড়ানোর কথা বলেছেন কিন্তু সেটা আসলে বলার মতো না বলে জানিয়েছেন আমাদেরকে চা শ্রমিক নেতারা বলছেন আসলে তারা কোনোভাবেই সেই জিনিসটা মেনে নিচ্ছেন না আর আর চা শ্রমিকরা যারা জানিয়েছেন তারা বলছেন যদি মজুরি বাড়ানো না হয় সেক্ষেত্রে তারা আসলে মাঠ থেকে ফিরে যাবেন না আর আজকের কর্মবিরতির এই কথা যদি বলি সেটা আসলে এখন পর্যন্ত চলছে আজকে আমরা বাগানে কোথাও কোনো শ্রমিকদেরকে দেখিনি এবং আন্দোলন কর্মসূচি যেটা এই মানববন্ধন কিংবা অবরোধ কর্মসূচি কিংবা অবস্থান কর্মসূচি সেটা আসলে একটু পরে আমরা শুরু হবে বলে জানতে পেরেছি কারণ হচ্ছে এই গতকাল নেতৃবৃন্দ যারা ঢাকা গিয়েছিলেন তারা এর মধ্যে সিলেটে এসেছেন তারা আসলে দিক নির্দেশনা দেবেন দেওয়ার পরে হয়তো তারা মাঠে নামবেন বলে আমরা জানতে পেরেছি আর একটা কথা জানিয়ে রাখি আসলে চা শ্রমিকরা একেবারেই মানবেতর জীবনযাপন করছেন গত কয়েকদিন থেকে টানা আন্দোলনে কেউই আসলে বাগানে আসেনি সেক্ষেত্রে তাদেরকে হাজিরা যেটা মজুরি যেটা কর্তন করা হচ্ছে আমরা জানতে পেরেছি গত এই ছয় দিনের মধ্যে আসলে চার দিনের হাজিরা দেওয়া হয়েছে বলে আমরা সর্বশেষ জানতে পেরেছি মূলত আসলে চা শ্রমিকরা একেবারে মানবেতর জীবনযাপন করছেন তাদের আসলে বড় ধরনের কোনো সেভিংস নেই বড় ধরনের আসলে জমানো কোনো টাকা নেই সেটা নিয়ে এই সেটা এই বড় একটি সমস্যা আর মজুরির কথা যদি বলি কিংবা ভূমি অধিকারের কথা বলি তারা এই মজুরি বাড়ানোর পাশাপাশি ভূমি অধিকারের কথা বলছেন যার শিক্ষার যে গুণগত মান পরিবর্তনের করার চেষ্টা করছেন এবং পুষ্টিহীনতায় ভুগছেন কারণ ঠিকমতো খাবার খেতে পারছেন না সব মিলে আসলে মানবেতর জীবনযাপন করছেন আসলে এই সিলেট তথা সারা দেশের এই প্রায় দশ লাখ চা শ্রমিক জনগোষ্ঠী এই হচ্ছে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ ফিরে আছি স্টুডিওতে আপনার কাছে ফয়সাল রাসেল আপনাকে ধন্যবাদ দর্শক সিলেটে চা শ্রমিকরা আন্দোলন করছেন দৈনিক 300 টাকা ভাতার জন্য তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কবি সেলিম আল দিনের নাট্যকার সেলিম আল দিনের 73তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে সাভারে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা নাজমুল কি কি অনুষ্ঠান হচ্ছে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জানাবেন আমাদেরকে ফয়সাল আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে রয়েছে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ সেলিম আল দিনের যেখানে সমাধি করা হয়েছে সেই জায়গায় এবং সেলিম আল দিনের আজকে এই জন্মদিন উপলক্ষে এবং 73তম জন্মদিন উপলক্ষে কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে সবাই সবগুলো বিভাগেই কিন্তু এখন নাটক ও নাট্যত্ব বিভাগের আজকে কিন্তু দিনব্যাপী আয়োজন রয়েছে এবং আমরা দেখছেন যে এখানে তার বন্ধু এবং সেলিম আল দিনের কাছের যে লোক ছিলেন যে নাসিরুদ্দিন ইউসুফ তিনি রয়েছেন এবং সবগুলো ডিপার্টমেন্ট অর্থাৎ নাটক ও নাট্যত্ব বিভাগ এবং নাট্য মঞ্চ এবং ঢাকার থিয়েটার এবং অন্য অন্য যে ছাত্র শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রত্যেকেই কিন্তু আজকে দেখছেন যে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে এবং সেলিম আল দিনের পরিবারও কিন্তু এসেছেন এবং এখানে কিন্তু এখনও কিন্তু তার স্মরণে কিন্তু যে সেখানে বক্তব্য রাখছেন এবং বিভিন্ন কর্মসূচিও কিন্তু রয়েছে আমরা যদি একটু কথা বলি যে তার বন্ধু রয়েছে এবং নাসিরুদ্দিন ইসুবের সঙ্গে একটু কথা বলবো সরাসরি স্যারের কাছে জানতে চাবো স্যার আপনি তো খুব কাছের লোক ছিল সেলিম আল দিন স্যার অনেক কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে তার যে লেখা তার যে গবেষণা সেই জায়গাটার যে কার্যক্রমটা এখনও যে থেমে গেছে সেইটা আসলে কীভাবে পূরণ করবেন না সেটা থেমে যায়নি আমি মনে করি যে সেলিমের অন্তর্ধানের পরে আমাদের সেলিম আল দিনের প্রতিষ্ঠিত বিভাগ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরা প্রচুর গবেষণা করেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই মিলে গবেষণা সেলিমের নাটকের আঙ্গিকের উপর গবেষণা করছে সুতরাং থেমে আছে কথাটা ঠিক না নাটকও হচ্ছে
কিন্তু আমার কথা হচ্ছে যে এটি একটি বড় আন্দোলনে রূপান্তরিত হওয়ার কথা। 14 বছরে সেটা আমরা করতে পাইনি। তবে আজকে খুব ভালো লাগলো, অনেক তরুণ সেলিমের সন্তান তুল্য ছাত্রী ছাত্র ছাত্রীরা এখানে উপস্থিত, শিক্ষকরা উপস্থিত। আজকে আমার পাশে যে দুজন বসে আছে এরা শিক্ষক এখন, কিন্তু সেলিমের ছাত্র সবাই। সুতরাং সেলিমের যে লিগেসি সেটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে। এখন যে এখানে এটাকে উৎকর্ষ সাধন করবে, এই লিগেসিতে দাঁড়িয়ে নতুন নতুন নাট্য রচনা করা, এটা খুব গুরুত্বপূর্ণ। আমার পাশে আনন্দ জামান, সে প্রতি বছর দুটার অনধিক দুটি নাটক লিখছে, এটি আমাদের জন্য আনন্দের। আরও অনেকে নাটক লিখুক, যার যার ভাষায় নাটক লিখুক, ভাষা বলতে আমি শিল্প ভাষা বোঝাচ্ছি, এবং যার যার আঙ্গিকে নাটক লেখুক। ছড়িয়ে ছিটিয়ে আছে শত আঙ্গিক বাংলাদেশে, সেলিম আল দিন যেটি পথ দেখিয়েছেন সেটিকে আমরা আধুনিক বাংলা নাটকে, সেলিম তো পথটা তৈরি করেছে, সেলিম তো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, সেলিম তত্ত্বগুলো দিয়ে গেছে, সেই তত্ত্বগুলোর বিবেচনা করতে হবে, আমাদের নতুন করে ভাবতে হবে পরিবর্তিত পরিস্থিতি। আধুনিকায়ন হয়েছে যথেষ্ট, ডিজিটাল বাংলাদেশ হয়েছে, তাহলে কেমন বাংলাদেশে গ্রাম হবে? তো সেই গ্রাম থেকে যে নাট্যরীতিগুলি আবার উচ্চারিত হবে সেগুলোকে নিয়ে সেলিমকে আমরা উদযাপন করতে পারবো আগামী দিনে। স্যার যেমনটি আসলো বলছিলেন এবং বিস্তারিত বলেছিলেন, এবং সে নাসি সেলিম আল দিন স্যারের যে একদম কাছের লোক ছিলেন, এবং তিনি কিন্তু আসলে যেভাবে বলেছেন এবং আমরা তার ভক্তরা এসেছে এবং তার নিয়ে যে নাটক গল্প যারা করেছেন তারা কিন্তু আসলে একযোগে আজকে তার এই জন্মদিন উপলক্ষে তার সমাধি কিন্তু সমাধিতে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সেলিম আল দিনের জন্ম উৎসবের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। তার কাছ থেকে জেনে নেব কাঁচামরিচের বাজার পরিস্থিতি সম্বন্ধে। ধন্যবাদ ফয়সাল, আমরা এর আগের ঘন্টায় কিন্তু দেখানোর চেষ্টা করেছি, আপনি দেখতে পাচ্ছেন মরিচের কোনো সংকট কিন্তু আমরা দেখছি না। পাইকারি বাজার ঘুরে যেমনটা দেখেছি মরিচের দাম অনেকটা কমতে শুরু করেছে, যেখানে 180 থেকে 200 টাকা পর্যন্ত তারা এক সপ্তাহ আগে বিক্রি করেছে যে মরিচ, এখন সে মরিচ কিন্তু 110 টাকা থেকে 120 টাকা কেজিতে পাইকারি বাজারে বিক্রি করছে। আর খুচরা বাজারে এসে আমরা দেখছি এখনও পর্যন্ত ভিন্ন চিত্র দেখা যাচ্ছে, 200 টাকা কেজিতে তারা বিক্রি করছে যে মরিচ, কিন্তু আসলে পাইকারি বাজারে আমরা দেখছি বিক্রি করছে সেখানে 110 থেকে 120 টাকার মধ্যে তারা বিক্রি করছে। আর আমদানি করা যে মরিচটা ভারত থেকে যে আমদানি করা হয়েছে সেই মরিচের দাম কিন্তু পাইকারি বাজার, যে আমরা একটা মরিচ দেখাতে যাচ্ছি দেখছেন, এই মরিচটা কিন্তু আমদানি করা মরিচ, ভারত থেকে আমদানি করা হয়েছে, এই মরিচের দাম কিন্তু আরও কম, 100 টাকা থেকে 80 টাকা পর্যন্ত কেজিতে তারা বিক্রি করছেন। সেই মরিচও কিন্তু আসলে দেখা যাচ্ছে খুচরা বাজারে এসে তা সেই মরিচের দামও কিন্তু অনেক বেশি টাকা তারা হাঁকছেন। তার কারণে যারা ক্রেতা তারাই পড়েছে মহা বিপাকে, তারা বাজার করতে এসে কিন্তু আসলে তারা হিমশিম খেতে হচ্ছে। একদিকে অন্যান্য দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, একই সাথে কাঁচা মরিচের দাম কিন্তু অনেক বেশি হওয়ার কারণেই কিন্তু আসলে দেখা যাচ্ছে তারা কিন্তু হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু পাইকারি বাজারের চেয়ে কিন্তু আসলে খুচরা বাজারে দেখা যাচ্ছে অনেক বড় ফারাক কিন্তু দেখা যাচ্ছে, পাইকারি বাজারে যেমনটা কমতে শুরু করেছে আর খুচরা বাজারে যে এর আগে যেমনটা বিক্রি করেছে সেভাবে তারা কিন্তু আসলে এখনও পর্যন্ত 200 টাকা কেজিতে বিক্রি করছে। আর অন্যান্য বাজার ঘুরে যেমনটা আমরা দেখেছি সেখানেও কিন্তু আসলে মরিচের দাম তারা কিন্তু অনেক বেশি নিচ্ছেন, কিন্তু আসলে যে বাজারের যে একটা যে কমতে শুরু করার যে প্রভাব সেই প্রভাব পথে কিন্তু আসলে জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট তাদের টিম কিন্তু আসলে যদি বাজারগুলি তদারকি করা হতো তাহলে কিন্তু আসলে মরিচের দাম সহ অন্যান্য নিত্যপণ্য যেগুলি কিন্তু আসলে দাম কমতে শুরু করেছে সেই পণ্যের দাম কিন্তু অনেকটা কমে আসতে বলে তারা মনে করছেন। এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে ডিমের বাজারের পরিস্থিতি জানবো। আর লালমনিরহাটের কালীগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, ডিমের বাজারের পরিস্থিতি আজকে কেমন দেখছেন আর খামারিরা কি বলছেন?
আগুন বাজারে আগুন লাগলেও খামারি পর্যায়ে কিন্তু আসলে পরিস্থিতিটা আমরা দেখেছি অত্যন্ত ভিন্ন। আমরা খামারিদের সাথে কথা বলেছি যে খামার পর্যায়ে ডিমের দাম 38 থেকে 39 টাকা হলেও খুচরা বাজারে কিন্তু 42 থেকে 44 টাকা দরে বিক্রি হচ্ছে রংপুর অঞ্চলের হাট বাজারগুলোতে। মুরগির দামও কিন্তু কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেড়েছে। এর কারণ হিসেবে আমরা খামারিদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু বলেছেন যে এখান থেকে অর্থাৎ পাইকাররা এবং মধ্যস্বত্বভোগীরা কিনে নিয়ে যান এবং বাজার কিন্তু সেখানে তারা কি বাজার নিয়ন্ত্রণ করেন মধ্যস্বত্বভোগী এবং অন্য অন্য যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু এই মুরগির দাম এবং ডিমের দাম কিন্তু তারা বাড়িয়ে দেন। একজন খামারি রয়েছে আমার সাথে, তার সাথে একটু কথা বলতে চাই। এই যে আপনারা খামারি পর্যায়ে যে ডিম এবং মুরগি বিক্রি করেন এ কিন্তু বাজারে তার চেয়ে অনেক বেশি, এর কারণটা আমাদেরকে একটু বলবেন। এর কারণটা হলো আমরা আসলে জিম্মি অনেকটাই, আমরা যারা উৎপাদন করি ব্রয়লার বলেন লেয়ার বলেন এখানে আমাদের উৎপাদন খরচ অনেক বেশি। আগে যে খাদ্য আমরা বস্তা কিনতাম 1500 টাকা সেটা এখন ব্রয়লারের বস্তা 3300 টাকা, তারপরে লেয়ার খাদ্য যেটা আমরা আগে কিনতাম মোটামুটি 1800 টাকা সেটা এখন 2900 টাকা 3000 টাকা এরকম। আর এর পিছনে কারণ হলো বাংলাদেশ সরকার পোলট্রি সেক্টরটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, বিদেশি যেমন ছিপি বাংলাদেশ, তারপরে নিউ হোপস, ভারতীয় কোম্পানি সুগোনা এরা নিয়ন্ত্রণ করে। যদি বাংলাদেশ সরকার সঠিকভাবে এই সেক্টরটাকে হাতে নিত তাহলে মনে হয় পোলট্রি ব্যবসায়ীরা অনেকটাই লাভবান হতে পারত। তো সেক্ষেত্রে আমাদের অনুরোধ, আমরা যারা তৃণমূল পর্যায়ে খামারি, বাংলাদেশ সরকার যেন দৃষ্টিপাত করে এবং বিভিন্ন লোনের আওতায়, স্বল্প সুদের লোনের আওতায় আমাদেরকে ঋণ প্রদান করে। এসব যদি করতো তাহলে আমরা মোটামুটি বাংলাদেশে প্রায় 50 লক্ষ থেকে 1 কোটির মতো মানুষ আমরা খামারির সাথে জড়িত। কিন্তু এই যে আপনারা খামারি যারা রয়েছেন তাহলে তো আপনারা লোকসানের মধ্যে রয়েছেন কিনা? হ্যাঁ, আমরা তো ধ্বংসের মুখে, পুরোটাই ধ্বংস। মাঝখানে তো মুরগির দাম আমরা 35 টাকা কেজিতে বিক্রি করছি। এখন এই অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা বাংলাদেশের পোলট্রি সেক্টরটাকে পুরোটাই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন খামারির সাথে, তিনি বলছেন যে এখান থেকে যে ডিম এবং মুরগি তারা বিক্রি করেন পাইকারি এবং খুচরা বাজারে গিয়ে সেটি কিন্তু দাম অনেকটা চড়া হয়ে যায়, আর এটাই কিন্তু ভোক্তারা কিন্তু তাদেরকে উচ্চ মূল্যে কিনে খেতে হয়। তো এই ছিল আমার কাছে লালমোহনের কালীগঞ্জ থেকে ডিম ও মুরগির সর্বশেষ বাজার পরিস্থিতি। মানিক, আপনাকে ধন্যবাদ। চলতি আমন আবাদে পরিমাণ মতো বৃষ্টিপাত হচ্ছে না, বিপাকে কৃষক, সেচে বাড়াচ্ছে চাষাবাদ খরচ। আমন চাষ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, কৃষকরা কি বলছেন আর বৃষ্টি না হওয়াতে কি কি সমস্যায় পড়ছেন তারা? আপনাকে একটু জানিয়ে রাখি যে পুরো আমন আবাদটাই কিন্তু আকাশের পানির উপর, অর্থাৎ বর্ষা মৌসুমে যে বৃষ্টি সেই বৃষ্টির উপর কিন্তু নির্ভর করে থাকে কৃষকরা। এবং আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু বৃষ্টির দেখা না মিলায় কিন্তু এখানে কিন্তু চাষের যে আমন চাষের যে জমি সেটি কিন্তু একেবারে কিছু কিছু জায়গায় দেখছি একেবারে ফেটে গেছে, এবং সেচ যন্ত্রের মাধ্যমে কিন্তু তারা কিন্তু এইসব জমিতে কিন্তু পানি দিচ্ছেন, এবং তারা বলছেন যে এতে করে কিন্তু তাদের খরচা বেড়ে যাচ্ছে। যদি আমি একজন কৃষকের সাথে কথা বলি, আসলে কি সমস্যা হচ্ছে এই যে বৃষ্টি না হয়? বৃষ্টি না হওয়াতে সেচের জন্য তো বিদ্যুতের ব্যবহার, কিন্তু বিদ্যুৎ না থাকলে কিভাবে সেচ দেবে? মনে করেন যে কৃষক বিদ্যুৎ না থাকলে কিভাবে সেচ দেবে? বিদ্যুতের সমস্যা অন্য কোনো যে সারের সমস্যা, সারের দাম বৃদ্ধি। হ্যাঁ, এদিকে মনে করেন যে বিদ্যুৎ না থাকলে সেচ দিবে কিভাবে? আর এই যে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ বৃষ্টির জন্য তো এখন ওই যে সেচের জন্য ওই আপনার আপনার পাম্প, গভীর পাম্পের জন্য সময় মতো পানি দেওয়া যাচ্ছে না। আসলে ফজল, আপনি শুনছিলেন, আসলে সময় মতো পানি দিতে পারছে না। তারা বলছেন যে একদিকে বিদ্যুৎ থাকছে না এবং পাশাপাশি আকাশের যে বৃষ্টি সেই বৃষ্টিও কিন্তু বেশ কিছুদিন ধরেই নাই, যার কারণে আপনি এখনো দেখতে পাচ্ছেন যে জমি যে এখনো রোপণ কিন্তু তারা কিন্তু শেষ করতে পারেনি, এবং আমনের রোপণ কিন্তু একেবারে আগস্টের 15 তারিখ পর্যন্তই কিন্তু শেষ একটা লক্ষ্যমাত্রা ধরা হয়। তারপরে কিন্তু আসলে আমন আবাদ করলে সেই আবাদ একটু সংশয়ের মধ্যে থাকে বলে কিন্তু
এখনো পর্যন্ত কিন্তু 90% উপরে কিন্তু আবাদ কিন্তু হয়ে গেছে এবং বাকি অল্প কিছু আবাদ বাকি আছে বলে কিন্তু কৃষি অফিস থেকে আমাকে জানিয়েছে। দিনাজপুর থেকে এই ছিল কৃষকদের হালচাল, ফিরে যাবো আপনার কাছে। ফয়সাল পলাশ, আপনাকে ধন্যবাদ। কিংবদন্তি বিশিষ্ট প্রাবন্ধিক শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকারের 87তম জন্মদিন আজ। এ উপলক্ষে নানা আয়োজন করেছেন তার ভক্তানুরাগীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সোহানা কাকন। কাকন, কাকন আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদেরকে? ধন্যবাদ। আসলে আমি যেই কথাগুলো বলতে যাব, যে আসলে এখানকার কিংবদন্তি লেখক এবং প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, তিনি কিন্তু আজকে 87তম জন্মদিনে পা রাখছেন। আর সেই 87তম জন্মদিন উপলক্ষে নেত্রকোনাতে কিন্তু আসলে সকাল থেকেই ওনার নেত্রকোনা পৌরসভার বানপ্রস্থ যে বাসভবন আছে সেই বাসভবনে কিন্তু আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা জানাতে আসছেন। আর আজ বিকেলে কিন্তু আসলে মূল প্রোগ্রাম হবে, যে জন্মদিন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি সরাসরি যিনি এবারের আয়োজক, আসলে জন্মদিন উদযাপন পরিষদের আয়োজক, তাদের সাথে সরাসরি কথা বলতে চাই। কি ধরনের আয়োজন থাকছে এই জন্মদিন? আমরা প্রতি বছরই স্যারের জন্মদিনে আমরা সকল নেত্রকোনার সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন, প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই তাকে স্যারের শুভেচ্ছা জানাতে আসেন। যে কারণে আমরা বানপ্রস্থ স্যার নিজের বাসায় আমরা একটা আয়োজন করি, সেখানে আমাদের আমাদের সংস্কৃতিকর্মীরা গান করে, নাচ করে, আমাদের বক্তরা, স্যারের বক্তরা স্যারের জীবনী নিয়ে কথা বলে, তার লেখা নিয়ে কথা বলে। এবং আমরা ধন্যবাদ, আসলে আপনি শুনছিলেন যে আমি সরাসরি একটু স্যারের সাথেই কথা বলতে চাই, যে স্যার আসলে দেশবাসীর জন্য যদি এক বাক্যে বলেন যে আসলে কি অবস্থা স্যার আপনার আজকের 87তম জন্মদিনে দেশবাসীর জন্য কি প্রত্যাশা থাকবে স্যার? 87তম জন্মদিনে আমি প্রথমেই News24কে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মূলত মফস্বলের মানুষ, মফস্বলে থেকেই আমি লেখাপড়া করেছি এবং মফস্বল শহর ময়মনসিংহে চাকরি করেছি 42 বছর। এই অবস্থাতে এখন আমি নেত্রকোনায় আছি। আমার জন্মদিন অনুষ্ঠানে খবর বিভিন্ন পত্রপত্রিকায় যেভাবে বেরোচ্ছে এটাতে আমি খুব কৃতজ্ঞ, এবং আমি আশা করি যে বর্তমানের যে প্রজন্ম আছে তারা লেখাপড়ার প্রতি মনোযোগ দিবে। আমি ছেলেবেলা থেকেই পড়াশোনা করে এসেছি, এখনকার ছেলেমেয়েরা যেভাবে যন্ত্র নির্ভর হয়ে গেছে সেইভাবে পড়াশোনার প্রতি নির্ভরশীলতা প্রায় কমেই গেছে বলা যেতে। আমি সকলকে আমি আহ্বান জানাবো, সকলে যেন পড়াশোনার প্রতি মনোযোগী হয় এবং যে সমস্ত বই বাংলা সাহিত্যে অনেক উন্নত মানের বই আছে সেইগুলির সঙ্গে পরিচিত হয়, সেই আমি কামনা করি। ধন্যবাদ স্যার। জি, আসলে আপনি শুনতেই পাচ্ছিলেন যে স্যারের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটুকু কিন্তু আসলে আমাদের। কাকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ সনাতন ধর্মবিশ্বাসীদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস। গীতাপাঠ ও পূজা অর্চনার মধ্য দিয়ে তারা তার আরাধনায় মগ্ন সনাতন ধর্মাবলম্বীরা। মন্দিরে আছেন সহকর্মী সুকন্যা আমির, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি এবং আমি রয়েছি স্বামীবাগে, এবং এখানকার যে আয়োজন সেটি কিন্তু শুরু হয়েছে পদাবলী মাধ্যম দিয়ে, এবং যেটা আসলে আমরা জানি যে শাস্ত্রমতে দ্বাপর যুগের সন্ধিক্ষণেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে বলা যায় 5000 বছর আগে পাশবিক শক্তি যখন ন্যায় নীতি সত্য সুন্দরকে গ্রাস করতে শুরু করে, তখন সেই অশুভ শক্তিকে দমন করে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতার হিসাবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। বলা হয় দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য যুগে যুগে ভগবান মানুষের মধ্যে অবতীর্ণ হন এবং সত্য সুন্দরকে প্রতিষ্ঠা করেন। এবং আমরা যেটি জানি এই স্বামীবাগে এসে আমাদের এখানকার দায়িত্বে যারা রয়েছেন, যারা পুরোহিতরা রয়েছেন,
তারা বলছেন যেটি যে ঠিক আজ রাত 1:29 জন্মাষ্টমীর যেই প্রথম লগ্ন অর্থাৎ শুভ লগ্ন সেটি শুরু হবে এবং নানান আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমীটা পালন করছেন বিভিন্ন শুকর্ণা আপনাকে ধন্যবাদ দর্শক কারণ বাজারে ভোক্তা অধিকার ডিমের বাজারে অভিযান চালাচ্ছে আমরা সেখানে চলে যাচ্ছি সেখানে আছেন আমাদের সহকর্মী তাসনুফা ফয়সাল আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি কারওয়ান বাজারে ডিমের আড়তে এবং এখান থেকে আমরা এসেছি তারপর থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে ডিমের আড়তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের অভিযান পরিচালনা করছে এবং এরই মধ্যে একটি আড়তে তারা যখন অভিযান চালিয়েছে তারা তাদের ক্যাশ মেমোরি দেখতে চেয়েছে কিন্তু ক্যাশ মেমোরিতে তারা কোনো মূল্য তালিকা বা ডিমের যে প্রকৃত মূল্য তারা যেখান থেকে কিনে আনেন এখানে তারা আমাদেরকে জানিয়েছেন তারা ময়মনসিংহ এবং টাঙ্গাইল থেকে তাদের সেই ডিমগুলো সংরক্ষণ করেন সেখান থেকে নিয়ে আসেন কিন্তু সেই ক্যাশ মেমোতে তারা কোনো দাম তারা উল্লেখ করা ছিল না এর ঠিক পরপরই আমরা তাদের কাছে জানতে চেয়েছি এবং এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে তাদের কাছ থেকে জানতে চেয়েছে যে এই ডিমগুলো অর্থাৎ তারা একটা পর্যায়ে এসে তারা জানিয়েছেন 100 ডিম তারা 950 টাকা করে কিনছেন কিন্তু পরবর্তীতে তারা কী দামে বিক্রি করছেন বা এগুলো তারা জানাতে পারেনি এবং একটা পর্যায়ে তারা একটি কথাই জানিয়েছেন এই ডিমগুলো তারা প্রত্যেকদিন সমিতির মাধ্যমে একটি মূল্য নির্ধারণ করে এবং সেই মূল্য নির্ধারণের মাধ্যমে সেই ডিমগুলো তারা বিক্রি করেন এবং একটি দোকানে কিন্তু একটি আড়তে তারা প্রায় 20,000 টাকা জরিমানা করেছেন এবং তাদের আলটিমেটাম দিয়েছেন পরবর্তীতে যদি ডিমের দাম এভাবে বৃদ্ধি করা হয়ে থাকে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া যেতে পারে ভোক্তা অধিকার অধিদপ্তরে একজন আছেন আমি একটু আপনার সাথে কথা বলবো ডিমের বাজারে পরিস্থিতি কেমন দেখছেন এবং এই দাম বৃদ্ধির কারণটা আসলে কি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে দেশব্যাপী একযোগে এই ডিম এবং মুরগির উপর অভিযান পরিচালিত হচ্ছে এবং এরই অংশ হিসাবে আমরা এই কারওয়ান বাজার যে ডিমের আড়ত এখানে তদারকিতে এসেছে এবং এখানে এসে যেটি আমাদের ফাইন্ডিংস যেইখান থেকে ক্রয় করা হয় সেইখান থেকে ক্যাশ মেমো সংগ্রহ করা হয় ঠিকই কিন্তু সেখানে কোনো টাকার কথা উল্লেখ থাকে না অর্থাৎ কত দিয়ে কিনছেন সেই তথ্য ওনারা লিখে নিয়ে আসেন না এবং যার কাছে বিক্রি করা হচ্ছে সেখানেও কোনো রকমের ক্যাশ মেমো দেওয়া হলেও টাকার কথা উল্লেখ নেই একই সাথে মূল্য তালিকা তাসনুবা আপনাকে ধন্যবাদ দর্শক নিউজ এই ছিল নিউজ 24 নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে